सभाधिपति कप फुटबल प्रतियोगिता देखते श्यामनगर फुटबल मैदाने जनजोहार। जिला परिषद सभाधिपति मोशारफ हुसैन मंडल उद्योगे और बालीटू ग्राम पंचायत व्यवस्थापन सभाधिपति कप 2020 शुभ उद्बोधन है आज विकेले नवदा थाना श्यामनगर हाईस्कुल मैदान। आजकल अनुष्ठान उपस्थित छे सभाधिपति मोशारफ हुसैन मंडल, नवदा पंचायत समिति सभापति विश्वजीत घोष, जिला परिषद सदस्य संजय हालदार, भारत प्राक्तन फुटबल अधिनायक सैयद रहीम नबी, विख्यात फुटबलार दीपंकर राय एवं विख्यात फुटबलार मेहताब हुसैन। आज 3 नम्बर रायपुर ग्राम पंचायत संगे बालीटू ग्राम पंचायत खेला है एवं ट्राइब्रेकारे बालीटू ग्राम पंचायत के हारिए रायपुर ग्राम पंचायत जयलाभ करें। खेलार मठे फुटबल प्रेमी दर्शक भीड़ छिल चोखे पड़ार मत। विद्यासागर विद्यानिकेतन एक आदर्श शिशु शिक्षा प्रतिष्ठान बागाचाड़ा पार हाउस निकट आमतला नवदा मुर्शिदाबाद। 2021 शिक्षाबर्षे प्री नार्सारी थेके चतुर्थ श्रेणी पर्यन्त भर्तिर जन्य जोगाजोग करुन 7432035400 अथवा 9732977930 এই নম্বরে। খেলার পরিস্থিতি চলছে, অবশ্যই আজকে যারা এই টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় যে দুই দল অংশগ্রহণ করছে তাদের অবশ্যই সৌভাগ্য যে তারা আজকে তিন নম্বরে হাতে হাত দিয়ে এবং চোখের সামনে তিন নম্বরে তারা আজকে দেখতে পাচ্ছেন এই সরকার স্কুল মাঠে এবং যার এই কৃতিত্ব আজকের অংশগ্রহণকারী দুই দল বালিটু একাদশ এবং রায়পুর একাদশ। দুই দলের মধ্যে সেই ফুটবলের লড়াই, সেই বাল দখলের লড়াই কিন্তু শুরু হয়ে গেছে। কোনো অঞ্চল 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়, যার ফলে আজকের দুই দল তার প্রতি শেষ হাসি কোন দল এসে আজকে মাঠ ছাড়তে পারে সেটাই আমরা আজকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করব। বাঙালি রক্তে ফুটবল, সেই ফুটবল খেলা শ্যামনগর ফুটবল ময়দানে চলছে। এলাকার খেলোয়াড় ছাড়াও আছে,
বিদেশি ফুটবলার স্বদেশী ফুটবলারের মিলিত বন্ধনে আজকের এই সবাদি কাপের শুভ উদ্বোধনী খেলা চলছে শ্যামনগর ফুটবল ময়দানে। গুটি গুটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি দুই দল, চারিদিকে কানায় কানায় পূর্ণ দর্শক, এ ছাদে সে ছাদে তিল ধরার যেখানে জায়গা নেই। আজকে আমরা নওদা ব্লকের এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমরা সভাধিপতি কাপ 2020 শুভ সূচনা করলাম এই শ্যামনগর ফুটবল ময়দানে। তো 10টা অঞ্চল আছে নওদা ব্লকে, 10টা অঞ্চলের মধ্যে খেলাটা হবে এবং প্রত্যেক অঞ্চলে খেলাটা হবে। আজকের এই শুভ উদ্বোধনে আমরা পেয়েছিলাম ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রহিম নবী, মেহতাব হোসেন, দীপঙ্কর দাস এবং এলাকার প্রায় 20-30 হাজার দর্শক, ফুটবল প্রেমী মানুষ এবং প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের মেম্বার, সমস্ত স্তরের জনপ্রতিনিধি আমরা উপস্থিত ছিলাম। করোনা আবহে মানুষ গৃহবন্দী ছিল, আজকের এই ফুটবল খেলায় প্রমাণ করল যে এই এলাকার মানুষ অত্যন্ত ফুটবল প্রেমী এবং সকলে বাড়ি থেকে বেরিয়ে এসে, বিশেষ করে মেয়েরা এবং ছেলেরা, ভাইরা বোনেরা, বাড়ির ছাদ থেকে শুরু করে যেভাবে উপস্থিতি হয়েছে এটা চোখে দেখার মতো। এবং আগামী দিন এই এলাকার মানুষের যে ফুটবল প্রেমী মনোভাব সেটা আজকের মাঠে সেটা প্রকাশ পেল। আর এই সাম্প্রতিক টুর্নামেন্ট, সভাধিপতি কাপ টুর্নামেন্ট, আমরা 23 জানুয়ারি ফাইনাল হবে, সেই দিন আমরা সৌরভ গাঙ্গুলি অথবা ভারতীয় দলের কোনো বড় ক্যাপ্টেন বা তারকাকে আমরা এনে ফাইনাল ম্যাচটা করি। একটা ফুটবল একাডেমি করার কথা বলছিলেন রহিম নবী সাহেব, কী বলবেন? দেখুন, অনেক সময় সভাধিপতি কাপ হয়, বিধায়ক কাপ হয়, এমপি কাপ হয়, তো সভাধিপতি 26টা ব্লকের হেড, তো সেই জায়গায় সভাধিপতি কাপ এই ব্লক থেকে শুরু হলো, আমরা 26টা ব্লকে এটা। শীতের আমাদের কেমন লাগছে? শীতের আমাদের ভালো লাগছে। আর রহিম নবী যে প্রস্তাবটা রেখেছে যে ফুটবল একাডেমি, তারা নিজেরা কোচ দেবে, মেহতাব নিজে বলল, দীপঙ্কর বলল, তো এই এলাকার এবং একদা মুর্শিদাবাদ জেলার মানুষের জন্যে ফুটবল কোচিং সেন্টার, আমরা তাদের সাথে কথা বলে আমরা ব্যবস্থা করার চেষ্টা করব। এই জেলার যারা উঠতে খুদে প্লেয়ার আছে, যারা উদীয়মান, তাদের জন্য। আজকে যে সভাধিপতি কাপে প্রথম রাউন্ডে আপনারা জয়লাভ করলেন, কেমন লাগছে? আজকে আমাদের নওদা ব্লকে 10টা জিপি নিয়ে খেলা ছিল সভাধিপতি কাপ। তো আমাদের বালি টুয়ের সঙ্গে খেলা ছিল, আমরা খেলতে এসে এখানে জয়লাভ করেছি। নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে, বা ধন্যবাদ জানাই যারা খেলোয়াড় ছিল আমাদের ফুটবলারদের, তারপরে ধন্যবাদ জানাই সভাধিপতিকে। আমাদের খেলোয়াড়রা খুব সুন্দর খেলেছেন, এখানে আমরা জয়লাভ করেছি। মানে আনন্দ এমন উত্তেজিত হয়ে যাচ্ছে, মানে বলার মতো কোনো ভাষা পাচ্ছি না। ফাইনালও কি জিতবেন বলে মনে হচ্ছে? আশা রাখছি ফাইনালেও জিত। আপনার নাম? আমার নাম শাহরুন বিবি, রায়পুর পঞ্চায়েত। কম পয়সায় সুচিকিৎসা পেতে আজই আসুন রূপালী নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সাকুয়া পেট্রোল পাম্পের পাশে আমতলা নওদা মুর্শিদাবাদ। মোবাইল রিসেপশন 9733888765। এখানে কলকাতার অভিজ্ঞতা সম্পূর্ণ ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়। এমার্জেন্সি সিজারের সুব্যবস্থা আছে। এছাড়াও এক্স-রে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975। টুঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের 3টে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেল।
থেকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি ২৪ নিউজ।